তাসকিনের বিধ্বংসী বোলিংয়ে আইরিশদের হারিয়ে টি টোয়েন্টিতে জয় টাইগারদের। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তার বিধ্বংসী বোলিংয়ে বৃষ্টি আইনে আইরিশদের 22 রানে হারিয়েছে সাকিব বাহিনী। এই জয়ে 3 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল লাল সবুজের প্রতিনিধিরা। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাট করতে নেমে বৃষ্টির কারণে 4 বল আগেই থেমে যায় বাংলাদেশের ইনিংস, যার কারণে 19.2 ওভারে 5 উইকেটে 207 রান সংগ্রহ করে সাকিব বাহিনী। বৃষ্টি থামার পর ডার্ক লুইস পদ্ধতিতে আইরিশদের সামনে লক্ষ্য দাঁড়ায় 8 ওভারে 104 রান। সেই লক্ষ্য তারা করতে নেমে শুরুটা দারুণ করেছিল সফরকারীরা। তবে তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিং ফিগারে 16 রান দিয়ে 4 উইকেট নিয়ে নির্ধারিত সময়ে 81 রানেই থেমে যায় আইরিশদের ইনিংস, ফলে 22 রানের শ্বাসরুদ্ধ কর জয় পায় স্বাগতিকরা। 104 রান তারা করতে নেমে নাসুম আহমেদের করা প্রথম ওভারে 18 রান তুলে নেয় আয়ারল্যান্ড। আইরিশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক পল স্টার্লিং প্রথম 4 বলের মধ্যে 3টি বলকেই সীমানা ছাড়া করেন। একটি মারেন আরেক ওপেনার রস অ্যাডায়ার। দ্বিতীয় ওভারে মোস্তাফিজুর রহমানের ওভার থেকে 14 রান নেন আইরিশরা, যার মধ্যে 2টি বাউন্ডারি মারেন অ্যাডায়ার। আরেকটি বাউন্ডারি আসে লেগ বিফোরের সুবাদে, তাতে 2 ওভার শেষে বিনা উইকেটে 32 রান তুলে ফেলেছিল সফরকারীরা। তবে বোলিংয়ে এসেই আইরিশদের চেপে ধরেন তরুণ পেসার হাসান মাহমুদ। ডানহাতি এই মিডিয়াম পেসার বুদ্ধিদীপ্ত বোলিংয়ে নিজের প্রথম 3 বল ডট দেন। এরপর চতুর্থ বলে অ্যাডায়ারকে ক্লিন বোল্ড করেন তিনি। এই ওভারে হাসান দেন মাত্র 5 রান। চতুর্থ ওভারে তাসকিন বোলিংয়ে এসেই আইরিশদের ব্যাটিং লাইন আপ লন্ডভন্ড করে দেন। ডানহাতি এই গতি তারকা 7 রানের বিনিময়ে 3টি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান। অধিনায়ক স্টার্লিং সহ 2 ব্যাটারকে বোল্ড করেন, একজনকে ক্যাচ বানান ডানহাতি এই পেসার। পঞ্চম ওভারে হাসান মাহমুদকে 3 বাউন্ডারি সহ 16 রান তুলে নিয়ে ফের উত্তেজনা তৈরি করে আয়ারল্যান্ড। কিন্তু ষষ্ঠ ওভারে সাকিব করেন দুর্দান্ত বোলিং, 4 ডট দিয়ে ওভারে মাত্র 5 রান খরচ করেন টাইগার অধিনায়ক। এরপর আইরিশরা রান তাড়ায় ছুটতে পারেনি, ফলে 5 উইকেটে 81 রানেই থামতে হয় তাদের। তাসকিন 2 ওভারে 16 রান খরচায় একাই নেন 4টি উইকেট, আরেকটি শিকার করেন হাসান। এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে 91 রান জড়ো করে লিটন দাস ও রনি তালুকদার বড় সংগ্রহের ভিত গড়েন। তবে লিটন 3 রানের জন্য 50-এর মাইল ফলক ছুঁতে পারেননি। 23 বলে 47 রানের ঝড়ো ইনিংস উপহার দেন লিটন। তবে লিটনের বিদায়ের পরও আরেক ওপেনার রনি তালুকদার মাত্র 24 বলে ক্যারিয়ারের প্রথম 50 তুলে নেন। এরপর বিদায়ের আগে 67 রানের দারুণ ইনিংস খেলেন তিনি। মাত্র 38 বলে 3 ছক্কা ও 7 বাউন্ডারিতে রনির মারকুটে এই হাফ সেঞ্চুরিটি উপহার দেন। শামীম পাটোয়ারির ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে 20 বলে 30 রান করেন। 6 নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়ক সাকিব আল হাসান 13 বলে অপরাজিত 20 রান করেন, বাউন্ডারি হাকান 3টি। সব মিলিয়ে 4 বল বাকি থাকতেই 19.2 ওভারে 5 উইকেটে 207 রানেই থেমে যায় ইনিংস। ম্যাচে 17টি বাউন্ডারি ও 9টি ছক্কা হাঁকায় বাংলাদেশ। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ আগামী 29 মার্চ।